বসবো, অনেকক্ষণ ধরে বসে আছেন না? আমার কোনো দোষ নেই, মানুষ ভূঁইয়াকে দেখার জন্য রাস্তা এত ভিড় করেছে না, তার জন্য আমি আটকে গেছি। মানুষ তাকে সত্যি দেখার জন্য রাস্তায় যা ভিড় করেছে, আমি মহেন্দ্র বলবো মানুষ আমার জন্য মানুষ দাঁড়িয়ে আছে, আমাকে সব হতে হবে তোমার প্যান বেড়ে পরে বলো। ভয়া করছি বলে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ ধরে এখানে আমাদের জন্য বসে আছেন, তার জন্য মাথা নিচু করে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, কারণ প্রত্যেকটা মানুষের সময় মূল্য আছে। আমি এটা বলি রাস্তায় যেভাবে মানুষ দাঁড়িয়েছিল আমাদেরকে আশীর্বাদ করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, সেই জন্য আমরা আটকে গেলাম। বাট সত্যি ভীষণ ভালো লাগছে মানুষের মধ্যে এখনো যে উত্তেজনা আমাদেরকে নিয়ে, আমাদের দলকে নিয়ে এবং আমাকে নিয়ে, এটা ভীষণ ভালো একটা দিক। আমি এটুকু বলবো আপনাদেরকে কি আমি আপনাদের অঞ্চলে, আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায় আমি আপনাদের অন্তত ভোট চাইতে আসি, আমি এসছি আপনাদের আশীর্বাদ চাইতে। আপনারা আশীর্বাদ করবেন তো, ভোট আসে আর যায়, মানে প্রত্যেক বছরই কোনো না কোনো নির্বাচন হয়, কখনো পঞ্চায়েত, কখনো লোকসভা, তারপর বিধানসভা শুরু হয়ে যাবে, যেখানে কর্পোরেশন আছে সেখানে কর্পোরেশন ইলেকশন শুরু হয়ে যাবে। যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস এবং মানুষের আশীর্বাদ। এই তিনটে জিনিস যেই পার্টির মাথায় থাকবে সে কোনদিনও হারতে পারবে না, শুধু নির্বাচনে নয়, জীবনের যে কোনো লড়াইয়ে সে হারতে পারবে না, যদি আপনাদের আশীর্বাদ সেই মানুষটার উপর থাকে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে পেয়ে গেছি, আর আমার ভয় নেই যে 25শে মে কি হতে চলেছে, কারণ আমরা জানি ফের যখন যেদিন যেদিন আমাদের রেজাল্ট আসবে সেদিন সদন থেকে আমরা বিপুল ভোটে লিড করছি, তাই তো? আমি যেটা বলছিলাম যে 25শে মে নির্বাচন আমি জোর করবো না কাউকে, শুধু এটুকু বলবো যে যাকে ভোটটা দেবেন, যেই প্রার্থী সে আমি হোক বা অন্য কেউ হোক, সে যেন আপনাদের পাশে থাকে, সে শুধু ভোট নিয়ে পালিয়ে না যায়। আমি এটুকু বলবো কি গত 13 বছর ধরে আমাদের দিদি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, তিনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার চেষ্টা করেছেন, তার বিভিন্ন রকম প্রকল্প নিয়ে, কন্যাশ্রী হোক, অনেকগুলো প্রকল্প আছে। আমার এখনো মনে আছে যে আরেকটা কথা, কে কাকে আপনারা বেশি বিশ্বাস করবেন, আমার এখনো মনে আছে, খুব বেশি দূরে যাব না, 2021 যখন বিধানসভা নির্বাচন হচ্ছিল আমার এখনো মনে আছে সবাই ঘরে এসে বলে দেয় তো তৃণমূল হেরে যাবে, তৃণমূল ইয়ে হবে, কিন্তু আমরা বিশ্বাস ছিল যে তৃণমূলই জিতবে। তখন দিদি অনেকগুলো প্রকল্প বলেছে, তার মধ্যে একটা প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্যসাথী কার্ড। অনেকেই প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পালিয়ে যায়, কিন্তু আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী ভোটে জেতা তো সমস্ত কথাগুলো তিনি রাখেন, তার মধ্যে একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, আপনার পেয়েছেন তো, এবং স্বাস্থ্যসাথী কার্ড, এবং এরকম অনেকগুলো প্রকল্প আছে যেটা প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু ভাবে সেই প্রকল্পগুলো পৌঁছেছে। এইবারে কথা হচ্ছে আপনারা কাকে ভোটটা করবেন এবং কাকে বিশ্বাস করবেন। আমি গত 10 বছরের সাংসদ, সর্বনিম্ন যখনই বন্যা হয়েছে তখনই আমি এক পায়ে দাঁড়িয়েছিলাম, এবং আমি যখন রাজনীতি ছেড়ে, আপনারা সবাই জানেন আমি রাজনীতি মোটামুটি আলমুদা বলতেই যাচ্ছিলাম, দিদি আমাকে জিজ্ঞেস করলেন কিনা তোমাকে রাজনীতি ছাড়তে দেবো না, তোমাকে লাগবে, তখন আমার মনে হলো কি এখন সবাই জানে কি কেউ দল চেঞ্জ করলে বা দলে আবার কিছু পেলে বা আবার ফেরত আসতে গেলে সে হয়তো টাকা চায় বা কোনো না কোনো পদ চায়, সিকিউরিটি দেবে, অনেক কিছু চায়। আমি দিদিকে একটাই কথা বললাম যে এইটা যদি হয় তাহলে আমি আবার ভাবতে পারি, দিদি বলে কি, আমি বললাম দিদি মানুষ আমার কথাকে বিশ্বাস করে, আমি যে কথাগুলো দিই সেগুলো রাখার চেষ্টা করি, এবং মানুষ যখন জিজ্ঞেস করবে যে তুই কথা দিয়েছিলে ঘাটাল মাস্টার প্ল্যানটা কেন হলো, সেটা আমি কিছুদিন মেনে নিতে পারবো না, যদি আপনি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি আপনারা করতে পারেন তাহলে আমি আবার রাজনীতিতে ফিরতে পারি। দিদি এক সেকেন্ডও বেশি নাই নেই, তিনি বললেন ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র সরকার করবে না, রাজ্য সরকার করবে, এবং বেশি বৃষ্টি হলে তখন জলে হবে, বেশি বৃষ্টি হলে সর্বঙ্গের মানুষ আমরা বুঝবে কি কতগুলো অঞ্চল জলের তলায় ডুবে থাকে, শুধু এক দুদিনের জন্য নয়, মাসের পর মাস রাস্তাঘাট, বাড়ি, গরু, ছাগল, কতগুলো জিনিস ক্ষতিগ্রস্ত হয়। আমাদের ধান যেহেতু এটা কৃষি সর্বঙ্গে অনেকগুলো ধানটা শুরু হয়ে গেছে, এখানে অনেকগুলো জমিতে চাষ হয়, সব কটা জমি জলের তলায় চলে যায় বেশি বৃষ্টি হলে। তো এই বন্যার যে কষ্টটা আমার মনে হয় সর্বঙ্গের মানুষ সবচেয়ে বেশি বুঝতে পারে। আমি এটুকু বলবো আমি গত 10 বছরে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি,
কোনোদিনও ভাবিনি যে এইটা আমার দ্বিতীয় ইনকামের জায়গা, না না, আমি নিজের পকেট থেকে চেষ্টা করি যে মানুষকে ভালো রাখার, মানুষকে সুখে রাখার। করোনার সময় সব কটা সাংসদ তাদের বাড়িতে ছিল, আমি কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্র ঘুরছিলাম, কার বাড়িতে অক্সিজেন পৌঁছচ্ছে না, কার বাড়িতে ওষুধ নেই। আমার দুটো অফিস, একটা পিগলাতে ছিল, একটা দেউড়াতে, একটা ঘাটালে, সেই সব অফিসগুলোকে আমরা হসপিটালে কনভার্ট করেছিলাম উইথ অক্সিজেন উইথ সবকিছু। আমার একটাই কথাকে জনপ্রতিনিধি এরকমই হওয়া উচিত যে মানুষের পাশে থাকবে। কিন্তু আজকে নির্বাচন হয়েছে যে কে হিন্দু কে মুসলিম, আমরা মন্দির বানিয়ে জন্য ভোটটা আমাকে দিন। আমার মনে হচ্ছে এই নির্বাচনটা কোন মন্দির মসজিদের জন্য হচ্ছে না, এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো হসপিটাল বানাবে, কে কতগুলো স্কুল বানাবে, কে কতগুলো রাস্তা বানাবে, কে মানুষকে ভালো রাখবে, সে হিন্দু হোক বা মুসলিম, এই নির্বাচনটা সেই নির্বাচন। আমি অন্য দলকে ছোট বা অন্য দলের প্রার্থীকে ছোট করে নিজেকে বড় করতে একদম বিশ্বাস করি না। আমার মনে হয় আজকের জনতা, আজকে যারা ভোটার, মানে আপনারা, আপনারা সব বসেন এবং বিশ্বাস করেন যে কে ঠিক কে ঠিক নয়, কে বাতলা মারছে ভোট নিয়ে পালিয়ে যাবে বা কে ময়দানে থাকবে, মাঠে থাকবে, যাতে মানুষ ভালো থাকে। 25শে মে আমাদের একটি নির্বাচন। যদি আপনাদের মনে হয় আপনাদের ভাইটি গত 10 বছরে মানুষের জন্য কাজ করেছে, মানুষকে পাশে রেখেছে, মানুষকে আলাদা করেনি হিন্দু না মুসলিম, তাহলে আপনারা জানেন 25শে মে তাকে ভোটটা দিতে হবে। আমাদের নেত্রী মমতাদি, অভিষেক ব্যানার্জি এবং আমাদের এখানে মানুষ বিহার একদম দক্ষ একজন নেতা যে সহনকে আঁকড়ে রেখেছে গত 42 বছর ধরে, আমরা সবাই মিলে চেষ্টা করেছি সহনকে মানুষকে যেন ভালো রাখা যায়। এবারে আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। আমি আবার বলছি, আমি কাউকে জোর করে ভোট দিতে হবে না, জোর করলে ভিক্ষে পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না, সম্মান পাওয়া যায় না। আমি আপনাদের কাছে ভালোবাসা, সম্মান এবং আশীর্বাদ চাইতে এসেছি। আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন, আমি আপনাদেরকে রাজনীতি পাঠ করাতে আসিনি। কে হিন্দু কে মুসলিম কে কে কোন দল একদম ভাবা দরকার নেই। যেই মানুষটাকে আপনারা সবচেয়ে বেশি বিশ্বাস করবেন, চোখ বন্ধ করে তাকে ভোটটা দেবেন। যদি আপনারা মনে হয় আপনাদের ভাইটি গত 10 বছর ধরে ঠিকঠাক কাজ করতে পেরেছে, তাহলে আমি নিজেকে 3 নম্বরের জন্য, 3 বারের জন্য পার্লামেন্টে দেখতে পাচ্ছি। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, বন্দে মাতরম, থ্যাংক ইউ।